দেশত পুরর কৃষক বিদ্রোহ। উত্তপ্ত রাজধানী দিল্লি, দেশের সাধারণ নির্বাচনের প্রাক্ষণত দ্বিতীয়বারের বাবে দিল্লি কপাইছে কৃষক বিদ্রোহে। মঙ্গলবারে বিদ্রোহী কৃষকে হাতত ললে দিল্লি চলো প্রতিবাদী কার্যসূচী। জয় জওয়ান জয় কিষাণ স্লোগানে উত্তাল হয়ে পড়িল দিল্লির সীমান্ত। মূলত পাঞ্জাব, হরিয়ানা আর উত্তর প্রদেশের কৃষকর 200+ সংগঠনের হাজার হাজার কৃষকে বাদ বুলিলে দিল্লিলৈ। বিদ্রোহ দমন করবলৈ যুযুধান হয়ে পড়িল দিল্লি আরক্ষী। বিনা অনুমতিত বাহিরের পর মাখি এটাও সুমাব নাক দিল্লির চৌপাশে সুরক্ষা বেরিকেডে বেহু সাজি প্রতিবাদকারীক প্রতিহত করার চেষ্টা চলালে দিল্লি আরক্ষী। দিল্লি চলো কার্যসূচীর প্রাক্ষণত সোমবারে কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে বিদ্রোহী কৃষক নেতৃত্ব করা আলোচনাত ওলোয়া নাছিল কোনো সমাধান সূত্র। আলোচনাত ন্যূনতম সমর্থন মূল্যর নিশ্চিতি লাভ করার পিছতেই পূর্বে ঘোষণা করা ধরনে দিল্লি কপাবলে আগবাড়ি প্রতিবাদী কৃষক। 2020-21 সনের কৃষক প্রতিবাদের সময়ত দিল্লিত কৃষকসকলক প্রবেশ করবল দিয়া হয়েছিল, কিন্তু এইবার প্রতিবাদীক রুধিবলে সম্পূর্ণরূপে হস্তম হয়ে পড়িল দিল্লি আরক্ষী। দিল্লিত কৃষকসকলে প্রবেশ করব নাক দিল্লির সকল পথ বন্ধ করে দিলে প্রশাসনে। সকল পথতে গড়ি তোলা হল অভেদ্য নিরাপত্তা বেষ্টনী। প্রতিটো পথতে বেরিকেড গড়ি সমগ্র দিল্লিত জারি করা হল হাই এলার্ট। প্রতিবাদী কৃষকে দিল্লিত প্রবেশ করব নাক দিল্লি সংযোগী বহুকেটা পথত গজালপুতি পথ বন্ধ করা হল। আনহাতে পাঞ্জাব, হরিয়ানার ভিন্ন প্রান্তত সান্ধ্য আইন জারি করে কৃষকসকলক দিল্লি অভিমুখী যাত্রাত বাধা দিয়ার চেষ্টা করেছিল প্রশাসনে, কিন্তু সকল প্রত্যাহ্বান নেওচি দিল্লি অভিমুখে আগবাড়িল হাজার হাজার বিদ্রোহী কৃষক। ইয়ার মাজতে আটক হল বহুকেগী কৃষক। ইফালে মঙ্গলবারের প্রতিবাদর পিছত 16 ফেব্রুয়ারীত পুনের দেশজুড়ি প্রতিবাদী কার্যসূচী হাতত লৈছে প্রতিবাদকারী কৃষক সমাজে। ব্যুরো রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট।